প্রায় আটত্রিশ ঘন্টার ইডির তল্লাশির শেষে গ্রেপ্তার করা হলো সিলকে সোমবারই তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অয়ন গ্রেপ্তার হতেই কী হয়েছে জানেন একের পর এক চাঞ্চল্যকর তথ্যগুলো কিন্তু বেরিয়ে আসছে চুচুড়ার যোগদাস পাড়ার এক ব্যক্তির বিরুদ্ধে এই তথ্য পাওয়া যাচ্ছে ইডি সূত্রে খবর অয়নের ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ কোটি টাকা পাওয়া গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি আবার একাধিক দপ্তরে দুর্নীতির কিন্তু তথ্যসূত্র পাওয়া গেছে তদন্তে যে আরও নতুন নতুন মোড় বেরিয়ে আসবে সেটা বলাই হলো। তবে এর মধ্যে যেটা হয়েছে অয়ন সম্পর্কে বিস্ফোরক অভিযোগ তুললেন হুগলির দেবানন্দপুরের বাসিন্দারা এই অয়নের ফাঁদে পড়ে এলাকার এক বাবা ছেলেকে আত্মহত্যা পর্যন্ত করতে হয় বলে অভিযোগ সামনে আসছে শ্রীকুমার চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি ডিএম অফিসে চাকরি করতেন তার স্ত্রী পুরবীয় সরকারি চাকরি করতেন ছেলে রূপকুমার একদম সাদাসিতা বলে জানান এলাকার লোকজন কোনো কিছুর মধ্যেই থাকতেন না তিনি সাত মাছে মোটেই থাকতেন না এলাকার লোকজনের দাবি ওই অয়নের প্রতারণার ফাঁদে পা দিয়ে এমন জালে জড়িয়ে যান ছেলেকে মেরে নিজে আত্মঘাতী হয়েছিলেন দেবানন্দপুরের শ্রীকুমার চট্টোপাধ্যায় এলাকার লোকজনের কাছে ছিলেন গুরুদা এলাকার লোকজনের অভিযোগ এই গুরুদাকে অনেকেই চাকরির জন্য টাকা দিয়েছিলেন আর সেই টাকা সিলকে দিয়েছিলেন তিনি কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল যদিও চাকরি পাননি কেউই এমনকি শ্রী কুমারবাবুর ভাগ্নেও চাকরি পাবেন বলে মামাকে টাকা দেন তারও চাকরি জোটেনি দেবানন্দপুরের দুলাল দাসের স্ত্রী গীতিকা দাস বিছানায় শয্যাশায়ী গত নভেম্বর মাসে সেরিব্রাল অ্যাটাক হওয়ার পর থেকে চলার শক্তি নেই তার মাসে পাঁচ হাজার টাকার ওষুধ লাগে তার সেই ওষুধ কিনতে হিমশিম খেতে হয় দুলালবাবুকে দুলাল দাসের অভিযোগ তার ছেলে ও মেয়ের প্রাথমিক স্কুলের চাকরির জন্য ন লক্ষ টাকা দিয়েছিলেন শ্রীকুমার বাবুকে কিন্তু ছেলে মেয়ের চাকরি হয়নি উল্টে বেসরকারি সংস্থায় চাকরি করে জমানো টাকা জীবন বীমার সর্বস্ব খুইয়েছেন দুলাল দাস বলেন গুরুকে টাকা দিই বলেছিল টাকা দিলে চাকরি করে দেবে বহু কষ্ট করে জমানো সব টাকা দিয়ে দিই এরপর শুরু হলো দুর্ভোগ শ্রীকুমারের নিজের ভাগ্নে সুরজিৎ চক্রবর্তী তিনি জানান মামাকে তিন লক্ষ টাকা দিয়েছিলেন চাকরির জন্য সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে কলেজ পাসের মার্কশিটের অরিজিনালও দিয়ে দেন তিনি সেই নথি আর হাতেই পাননি তিনি পরে অনেক কাঠখড় পড়িয়ে ডুপ্লিকেট কপি বের করেন এলাকার লোকজনের কথায় দেবানন্দপুর ব্যান্ডেল এলাকার বাসিন্দা গুরুদা ভালো মানুষই ছিলেন অয়নশীলের পাল্লায় পড়ে এই জালে জড়িয়ে যান বহু মানুষের সর্বাশান্ত হওয়ার জন্য নিজেকে দায়ী মনে করতেন সকলে এসে ওনার কাছে টাকা চাইতেন বাড়িতে ভিড় হয়ে যেত লোকজনের দেবানন্দপুরে বাসিন্দা স্নেহাশিস মুখোপাধ্যায় শ্রীকুমার চট্টোপাধ্যায়ের প্রতিবেশী স্নেহাশিস বাবুর কথায় পুলিশ সেই সময় সুইসাইড নোট বা ব্যাটার দেহ সবই নিয়ে গিয়েছিল আমি সেই নোট দেখেছিলাম সেখানে গুরুদা পরিষ্কার বলে গিয়েছিলেন দু কোটি টাকা অয়নশীল নিয়েছে যখন গুরুদা দেখেছিলেন অয়ন প্রতারণা করেছে একাধিকবার উনি বলেছিলেন অয়নকে টাকাটা ফিরিয়ে দিক চাকরি দিতে হবে না একবার গুরুদা ওর বাড়িতে গিয়েছিল সে সময় বাড়িতে পোষা কুকুর ছেড়ে দিয়েছিল গায়ের উপর তখন গুরুদা নিজেকে আর সামলাতে পারেননি যন্ত্রণা সহ্য করতে পারেননি সুইসাইড নোটে পরিষ্কার দু কোটি টাকার কথা লেখা আছে লোকে বলছে অয়নশীল প্রমোটার একেবারে ভুল ও হচ্ছে এজেন্ট এরকমই কিন্তু দাবি করছেন দর্শক কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখুন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্তনী